यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। এবিসি নিউজ এজিটি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ার শীর্ষ অনুষ্ঠানে আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। সোমবার 5ই পৌষ 1427 বাংলা, 21শে ডিসেম্বর 2020 ইংরেজি, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিশেষ বিশেষ সংবাদ পাঠ। সব বৈঠকের নিষ্ফলা, 25 দিনে পড়ল আন্দোলন। খয়েরপুরে সিপিএম বিজেপি সংঘর্ষ, দুপক্ষে আহত 21, রাজনৈতিক উত্তেজনা, পাল্টি হামলা। শীতের পারদ আরো নামল, পদক্ষেপ শুরু সোনিয়ার, 4 রাজ্যে নেতৃত্বে বদল। রাজ্যের উন্নয়নে মিডিয়াকে পাশে চাইলেন মুখ্যমন্ত্রী। দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত 3 সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খয়েরপুরে 3 সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন 3 চিত্র সাংবাদিক, প্রাণগোপাল আচার্য, পিন্টু পাল ও বিশ্বজিৎ দেবনাথ। সংবাদ সংগ্রহ করতে রবিবার দুপুরে খয়েরপুরে গেলে সমাজদ্রোহীরা তাদের উপর আক্রমণ করে। আগরতলা প্রেস ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাছাড়া চিত্র সাংবাদিকদের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনার নিন্দা জানায় ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সংগঠনগুলির পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে চিত্র সাংবাদিকদের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের সাংবাদিকদের ঐক্য মঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। গত 11 সেপ্টেম্বর প্রকাশ্য জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকির পর রাজ্যের সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনা একের পর এক ঘটেই চলছে। রবিবারের ঘটনা এর থেকে কোনোভাবে বিচ্ছিন্ন নয় বলেই মনে করছে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। রবিবার রাজ্যের সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার অভিযোগ গ্রহণ করার খবর প্রকাশ হওয়ার হামলার তীব্রতা ছিল অন্যরকম। মুখ্যমন্ত্রীর হুমকির পর রাজ্য সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনা একের পর এক ঘটে গেলেও একটি বিষয়েও মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি। ঘটনাগুলি নিয়ে সরকার এবং তার দলের পক্ষেও একই ভাবে নীরবতা বজায় রাখায় এই বিষয়ে সন্দেহ আরো তীব্র হয়েছে। এদিকে রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ও সাব ডিভিশন পুলিশ অফিসারের সাথে সাক্ষাৎ করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। এসডিপিওর আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেবেন ও আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। শীতের পারদ আরো নামল, দুষ্কৃতকারীদের মমতার পাশে পাওয়ার অমিত দিলেন সতর্ক বার্তা। বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ে বৈঠক 22 থেকে 26। চট্টগ্রাম বন্দর উপকৃত হবে পূর্বোত্তরের রাজ্যগুলি, ঢাকায় দুরাইস্বামী। ধনী সময় ধনীর পাতা, ঘর বাহিরে ঘরে বসেই জগৎ দর্শন। বিদ্যালয়ের পাঠ্যবই পুনর্ব্যবহারের জন্য নতুন প্রকল্প মহারাষ্ট্রে। সুপারম্যান করোনা যুদ্ধে 270 দিন একটানা ডিউটিতে ডক্টর জোসেফ। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ব্যথা ভুলে নিজেকেই বিয়ে করলেন ব্রাজিলের তরুণ। উন্নত সংরক্ষণ, উত্তরাখণ্ডের জলাভূমিতে আবার নয়া জিও ট্যাগিং। 10 বছর দাঁত না মেজে উন্মুগ্ধকর হাসির মালকিন 23-এর অ্যালিস। 150 কোটি খরচে করবেটে তৈরি হচ্ছে জাদুঘর টাইগার সাফারি। করোনামুক্ত হয়েও অনেক রোগী হতাশায় ভুগছেন বলছে সমীক্ষা। প্রতিদিন প্রতিদিন আমরা অন্তত এমন 2 জন রোগী পাচ্ছি যারা কিনা কর্মহীন হয়ে পড়ায় হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন। অফিসের কেউ সংক্রামিত হয়ে পড়বেন এই কথা মাথায় রেখে কাজ থেকে কর্তৃপক্ষ ছাঁটাই করে দিয়েছেন বলেই দাবি করছেন এই রোগীরা। উত্তরপ্রদেশের কিছু বিদ্যালয়ে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন। দৈনিক সংবাদ তিনের পাতা, স্কুল খুললেও বন্ধ বিভিন্ন হোস্টেল, চরম ভোগান্তি। প্রয়াত নেতার প্রতি শোক কংগ্রেসের।
দুই বর্ষীয় নেতা চন্দ্রমোহন বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। সোমবার 14 ডিসেম্বর উদুপস্থিত নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয় 80 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 1998 সালে প্রয়াত চন্দ্রমোহন বিশ্বাস লালগোড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করেন। তিনি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিসেবেও নিজ দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও সততার সঙ্গে। এলাকার সজ্জন মানুষ হিসেবে পরিচিত চন্দ্রমোহন বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ করেন দলের প্রদেশ সভাপতি পীযূষ বিশ্বাস। তিনি এক শোক বার্তায় প্রয়াতের পরিবার পরিজনদের শোক প্রকাশ করেন ও সমবেদনা জ্ঞাপন করেন। বামুটিয়ায় নেশা কারবারীদের পাচার বাণিজ্য বেড়েছে। দক্ষিণে বেহাল অবস্থায় বহু রাস্তা সংস্কার নেই, রেলের ভূমিকায় ক্ষোভ। শহীদ স্মরণ, বিজেপির নিন্দায় কংগ্রেস। গন্ডাছড়ায় উপজাতি ছাত্র নিবাসের ফলক উন্মোচন। চোরের উপদ্রব খয়েরপুরে। দক্ষিণে বেহাল অবস্থায় বহু রাস্তা সংস্কার নেই, রেলের ভূমিকায় ক্ষোভ। পর্যটন মানচিত্রে ঠাঁই পাচ্ছে দেওমনি নদীর সঙ্গম স্থল। সুনন্দন ভারতীর সমাবর্তনে গুণী সম্মাননা। প্রকাশিত সংবাদ সংবাদে সরকারের বক্তব্য। মধুপুরে প্রচুর গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। 3 কৃতি শিক্ষকের সংবর্ধনা। হোমিও চিকিৎসকের মৃত্যুতে শোক। বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ভজন ভট্টাচার্যের মৃত্যুতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী গভীর শোক প্রকাশ করছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার দুপুরে প্রয়াত হন। তিনি অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ছিলেন। তিনি একমাত্র ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রাজ্য সম্পাদক মন্ডলী তাঁর ছেলে ও পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানাচ্ছেন। কৃতি শিক্ষককে সংবর্ধনা। লায়ন্স ক্লাব রাজধানী আগরতলা কমিটির উদ্যোগে 13 ডিসেম্বর আগরতলা প্রেস ক্লাবে 3 জন কৃতি শিক্ষককে আপার গ্রেড টিচার সম্মান সহ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন মন্তেসরি টিচার ট্রেনিং কলেজের সহকারী অধ্যক্ষ ডাক্তার আশিস কুমার বৈদ্য, এমবিবি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা জনা রানা ভট্টাচার্য ও নেতাজি সুভাষ বিদ্যানগরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চক্রবর্তী। সৌদিতে করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে জরিমানা। ফিজিতে ঝড়ে মুছে গেল বহু গ্রাম। লিঙ্গগত ভারসাম্যতা হারিয়ে যাচ্ছেন। মার্কিন যুদ্ধ জাহাজকে ধাওয়া করার দাবি। পাকিস্তানে 3 হিন্দু গুলিবিদ্ধ। দৈনিক সংবাদ সাতের পাতা। ত্রিপুরা ইনফোর মেগা কুইজ 27 ডিসেম্বর। বিজেপির প্রকাশ্য কলহে উত্তপ্ত সুনমাই ডেপুটেশন। ট্রেড লাইসেন্স সচেতনতা শিবির অনুষ্ঠিত সাবরুমে। 6 দফা দাবিতে চাকমা সামাজিক পরিষদের গণ অবস্থান সম্পন্ন। ড্রাগসে ভাসছে কল্যাণপুর, সব দেখেও নীরব দর্শক পুলিশ। চোরের কবলে কামরাঙ্গাতলি বাজার। 29 জানুয়ারি কংগ্রেসের সমাবেশ। 24 ঘন্টায় করোনা আক্রান্ত 26,000। টিজেইউ গোমতি জেলা সম্মেলন 27। হাস্য কৌতুকের আসর 30। মুস্তাক আলী ট্রফি, রাজ্যদল গঠন। আজ এমবিবিতে প্রথম প্রস্তুতি ম্যাচ, নেতৃত্বে মণিশঙ্কর, সম্রাট সিনহা। ক্লাব লীগ বাতিল করে জেলাভিত্তিক ফুটবলের দিকে ঝুঁকছে টিএফএ। জয় অধরা ইস্ট বেঙ্গলের। আজ ফুটবল ফেডারেশন বার্ষিক সভা। করোনা আবহে শহীদ মুস্তাক আলী, প্রতিটি টিমের ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব। ভলিবলের বৈঠক 27। বক্সিং ডে টেস্ট, ভারতীয় দলের 4টি পরিবর্তন হতে পারে। ইডেনে আজহার। রমা স্মৃতি ক্রিকেট জয় পেল উল্ড্রা। খেলো ইন্ডিয়ার নতুন 4 ইভেন্ট। কেন্দ্রের 17 কোটি ক্রীড়া প্রকল্প দ্রুত কাজ শুরুর উদ্যোগ। ক্রীড়ানীতি নিয়ে অচিরেই বৈঠক। একনজরে 7 গোলে দুরন্ত লিভারপুল। মেসিকে অপমান করতে চাননি, প্রস্তুতি থিমেন। উন্নতি চান গফ, সমান অধিকার চান। জোড়া গোল করে 59 বছর আগের রেকর্ড ছুঁলেন রোনালদো। কোহলি দেশে ফিরলে ভারতকে টেনে তোলার কেউ নেই, পন্টিং। প্যারিস অলিম্পিকে এবার জায়গা করে নিল ব্রেক ডান্সিং বিতর্ক তুঙ্গে। ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার উন্নত মুরগি ও গরু প্রজননের মজে ধোনি। নেইমারের এখনই পিএসজি ছাড়ার কোনো পরিকল্পনা নেই, শুধু ক্লাব নয়, ব্রাজিলে হয়েও ভালো খেলতে চান নেইমার। সতীর্থ এমবাপের প্রশংসাতে পঞ্চমুখ। দৈনিক সংবাদ দশের পাতা। একতরফা ভাবে ই রিকশার ভাড়া বৃদ্ধি করা নিয়ে কৈলাসহরে ক্ষোভ। সায়েন্স ট্যালেন্ট এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত। সন্ত্রাসী কাজে যুক্ত 2 সন্দেহভাজন পুলিশের জালে। রেশন সামগ্রী না পৌঁছানোয় ভোক্তারা দুর্ভোগে, বাড়ছে ক্ষোভ।
এপার 17তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সিনেডেলভের ফিল্ম ফেস্টিভ্যালে সৌমিত্র স্মরণ। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবিসি নিউজ এইচডি লাইভ, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সবাই এক যুগে প্লাস্টিক ও পর্ন প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বা নমস্কার খুলখা।